ওই দিন দেখলাম সরকারি মাফ অনুযায়ী একটা রুট পড়ছে গুরুস্থানের রুট গুরুস্থান পড়ছে পাঁচ সাত হাত এরপরে সরকারে ঘোষণা করছে এটা কি কি কই ডারে বেকু দিয়ে এটার কি করতে হবে পরিষ্কার করে দিতে হবে কবর যখন বাঁধতে গেছে যাই হেদে একটা বেকু দিয়ে এমনি দিছে দেওয়ার পরে দেখেছে পুরা পঁচিশ বছর আগে কবর দিছিল ওই পঁচিশ বছরের কবর লাশ কাফনে কাপর বাইন্ডিং সহকার বেকুর মাথা তুটিয়ে গেছে এটা কোনটা আবার এটা তো বুঝলাম না এটা হলো ওইটা যেই ব্যক্তি নিজের জীবনকে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নামাজ পড়ছি আল্লাহর জন্য রোজা রাখছি আল্লাহর জন্য কুরবানি দিছি আল্লাহর জন্য আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য যখন সে নিজেকে টোটালি আল্লাহর কদমে কুরবান করে দিয়েছে আল্লাহ পাক তার জীবন শরীর জান মালের জিম্মাদার হয়ে গেছে আল্লাহর ধরনের একটা কি একটা হলো প্রকৃতিগত প্রকৃতিগত যেটা আল্লাহর পক্ষ থেকে বেলায়তের পাওয়ার নিয়েই দুনিয়াতে আসে বলো না সোবাহ আল্লাহ এই নামগুলা বাসাটা চেঞ্জ করছি মূলত এটাকে বলা হয় মাদার জাত অলি এটা কি কি বলা হয় মাদার জাত অলি এই জন্য যেমন আল্লাহর পক্ষ থেকেই অলি হয়েই তারা দুনিয়াতে আসে হ্যাঁ সরাসরি বেলায়ত নিয়েই তারা দুনিয়াতে আসে মার হাবা জোরে বলবেন না এখন যদি বলেন যে হুজুর এটার একটা প্রমাণ দেন এটার একটা প্রমাণ দেন হজুর এটার একটা প্রমাণ দেন তাহলে আমি কি প্রমাণ দিব আমি প্রমাণ দিব যে মাদারজাতলি প্রকৃতিগত অলি বেলায়তের পাওয়ার নিয়ে দুনিয়াতে এসেছেন হজরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানি জোরে বলুন কি না তাহলে যুবক ভাইরা আমার তাহলে আপনারা এই অলিদেরকে ভালোবাসতে চানকে চান না আরও চান চানকে চান না এই অলিদেরকে ভালোবাসলে লাভ না লস অলিদেরকে ভালোবাসলে লাভ যদি ভালো না বাসেন তারপরে কি হবে ভালো যদি না বাসেন তারপরে আপনাকে কি করতে হবে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কি আসবে মান আদ আলি অলিয়ান ফাঁকাত ফাঁকাত আজান হারবে যারা অলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করে তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে গজব আসে সরাসরি আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছি তাহলে আমরা কি অলি আল্লাহকে ভালোবাসব না ঘৃণা করব ভালোবাসবো দুই নম্বর অলি হল প্রধান কৃত প্রধান কৃত অলি আল্লাদের সহবতে গেলে অলি আল্লাদের সহবতে গেলে যারা অলি আল্লাদের সহপতে যাওয়ার পরে অলি আল্লাহর নজর তার উপরে পড়ার পরে মাদ্রাসা লাগে না স্কুল লাগে না কলেজ লাগে না অটোমেটিকলি সে কি হয়ে যায় আল্লাহর অলি হয়ে যায় অলি আল্লাদের নজরের দ্বারা এই জন্য তলোয়ার দিয়ে হাত কাটলে হাত ডাক্তারের সেলাই করে দিবে কিন্তু মনে রাখবেন অলি আল্লাহর নজর যদি আপনার প্রতি কঠিন নজরে পড়ে আপনার জীবন হালাক হয়ে যাবে এটার ওষুধ কিন্তু ডাক্তার কবিরাজ দিতে পারবে না এই জন্য অলি আল্লাদের কঠিন নজর থেকে বেঁচে থাকো আর অলি আল্লাদের মায়ার নজর তালাশ করো অলি আল্লাদের মায়ার নজর যদি আপনার সিনা বরাবর পড়ে যায় তাহলে আপনি কী হয়ে যাবেন আজকে গাটিয়ারাতে বসে আছেন আপনারা মনে করতেছেন মাথায় পাকড়ি পড়ছি হুজুরের মধ্য দিয়ে মনে আল্লাহ হইব অসম্ভত বহুত হুজুর দুজুকে যাইব কথা কোন ঠিক না বেটি আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজুকে যাবে একমাত্র অন্তরে হুব্বে রসুল হুব্বে আউলিয়া না থাকার কারণে কথা বলেন ঠিক কিনা তাহলে অলি আল্লাদের নজর যদি আপনার উপরে ভালোবাসার নজর পড়ে তাহলে আপনি কি হয়ে যাবেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে এটার নাম হলো প্রদানকৃত অলি আল্লাদের পক্ষ থেকে যেই মায়ার নজর পায় তারাও সোহবতে আউলিয়া হয়ে যায় চিৎকার মেরে বলেন সোবাহান আল্লাহ এরপরে আসুন আর একটু সামনে যাই আরেকটা হলো অর্জনকৃত কী কৃত অর্জনকৃত একটা হলো প্রকৃতিগত আরেকটা হলো প্রদানকৃত, আরেকটা হলো অর্জনকৃত অর্জনকৃত হলো যারা নামাজ রোজা হস জাকাত এবাদত সোহবত খেদমত এই সমস্ত আবাদতের দ্বারা সে নিজে নিজে অর্জন করে এইভাবে আবাদত করতে 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 আমার আল্লাহ তাকে বান্দা থেকে বন্ধু বানায় দেয় তাহলে আপনি আমি যারা এখানে রয়েছি আমাদেরকে অলি আল্লাদের সহবতে যেতে হবে এই রাস্তাটা এই প্রতিষ্ঠানটা বড় সহজ আজকে অর্স নবীতে আসছেন আব্দুল হামিদ মুল্লা পির মাদ আলী আপনি এখানে স্কুলের ছাত্র আছে ইউনিভার্সিটির আছেন কোদাল দিয়ে মাটি কাটে সিএনজি চালাই অটোরিকশা চালাই দিনে আইনে দিনে খায় এইরকম বহু শ্রেণীর মানুষ এখানে আসছেন আপনার পক্ষে কিন্তু অলি আল্লাহ হওয়া অনেক সহজ আপনি যদি অলি আল্লাহর নজরে চলে যান তাদের মায়ার নজরটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি কিন্তু বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন বলেন না সুবাহ আল্লাহ কারণ এখন বলুন আল্লাহর অলিদের সহবতে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহর অলিরা কি রাউজা মুবারকে জিন্দা না মরা আর জরগান জিন্দা না মরা এই জন্য আল্লাহর অলিদের আল্লাহর অলিদের মায়ার নজর আমরা চাই কি চাই না এই জন্য যুবক ভাইর আমার এই জন্য আল্লাহর অলিদের সহবতে যেতে হবে এই সহবতটা আবার দুই প্রকার কয় প্রকার এই সহবতটা দুই প্রকার একটা হলো নেক সহবত আর একটা হলো বদ সহবত এখন নেক সহবতটা হবে আল্লাহর অলিদের সাথে আর বদ সহবত মানে কি বদলুকের সংস্পর্শ যদি আপনি যান সুদ খাইতেছে আপনি হের পিসে আড্ডা মারে ঘুরতেছেন ঘুস খাইতেছে হের পিসে আপনি ঘুরতেছেন গিবত করে হের পিসে আপনি ঘুরতেছেন এবং সরাসরিয়ত মানে না তার পিছনে আপনি ঘুরতেছেন মানুষের বিরুদ্ধে মুনাফিকে কুৎসা রটনা করে তার পিছনে আপনি ঘুরতেছেন পরের হক মাইরা খাইতেছে তার পিছনে আপনি ঘুরতেছেন এটাও একটা সোহবত এটা কেমন হয় বধ সোহবত এই বধ সোহবতে যখন আপনি থাকবেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আর নেক সোহবতে যখন যাবেন আল্লাহর অলিদের সোহবতে যাবেন নামাজ ওয়ালাদের সোহবতে যাবেন রোজা ওয়ালাদের সোহবতে যাবেন তবে হ্যাঁ সব নামাজের সহবতে গেলে চলবে না টুকা দিয়া দেখবেন তার ভিতরে হুব বেরা সুলা সেগিনা জোর কনসব হারালাম টোকা দিয়া দেখবেন তার ভিতরে পাকে পাঞ্জাতরের মহব্বত আছে কিনা জোরে বলেন না টুকা দেখবেন। যখন পাঞ্জাতের কথা বললে তার গায়ের মধ্যে আগুন ধরবে যখন নবীর তার গায়ের মধ্যে আগুন ধরবে তখন আর আপনার বুঝতে বাকি থাকবে না যে এটা হুসাইনি মুসলমান না এটা হলো এজিদি মুসলমান কথা গণ ঠিক না বেটি ওই এই সমস্ত এজিদ মার্কা মুসলমান থেকে দূরে থাকতে হবে হোক তার মুখে দাঁড়িয়ে হোক তার মাথায় পাগড়ি হোক সে পাশ ওয়াক্ত নামাজি তার কাছে যাওয়া যাবে না এইজন্য আল্লাহর ওলি হইতে গেলে আপনি আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে मोदीমাল আনতে যান मोदीমালওয়ালার দোকানে যেতে হবে আল্লাহকে পাইতে চান আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে এটা সহজ সমীকরণ কথা বলেন ঠিক না بیٹے এইজন্য যুবক ভাইরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এমন কিছু কাজ করেন ইবাদত যত গোপন রাখতে পারেন আমাদের মাঝে তো লৌকিকতা বেশি কথা কোন ঠিক কিনা এই লৌকিকতা করা যাবে না কারণ আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে অন্তর খবর জানে জানে না একজন জবান খুলে বলেন তিনি কে আর বড় করে বলেন আল্লা অন্তর্ এই জন্য সবচাইতে বড় কথা আপনাকে ইমানদার হতে হবে ইমান কি বাজারে কিনতে পাওয়া যায় এখন আপনি ইমানটা বুঝবেন কিভাবে আপনি সাধারণ লোক দোকানে বসে বলতেছেন এই হুজুর কো এই কথা ওই হুজুর কো ওই কথা আমরা কই এই এই কথা কথা বলা বলা বুকামি কি আপনি যাবেন কয় আপনি শুধু শুনেন কেন আপনি যাচাই করবেন আপনি সহমতে যাবেন আপনি টুকা দিবেন আপনি কি প্রশ্ন করবেন আপনি জানতে চাইবেন কার মজলিসে বসবেন ওলি আল্লাদের মজলিসে বসবেন আপনি দোকানে বৈশাখ যদি হ খালাল হারাম পার্থক্য চান আপনি পাইবেন না কারণ দোকান আর বাজারের ব্যাপারে রসুল বই লাগেছে এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হল বাজার বাজারে বসে আপনি উৎকৃষ্টের সন্ধান পাবেন না সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ ওই মসজিদের ভিতরে যেতে হবে যেই মেহরাবে দাঁড়িয়ে আল্লাহ ওয়ালারা ওলি আল্লাহ ওয়ালারা নবী ওয়ালারা নবীর মহব্বতের কথাগুলো বলবে এই কথাগুলো বিবেক দিয়ে যাচাই করে এটাও যদি আপনার বুঝে না আসে তাহলে আপনি চলে দেন আরেকটা আদ্দ্বাতিক প্রতিষ্ঠানে আদ্দ্বাতিক প্রতিষ্ঠানটা হলো আল্লাহর অলিদের দরবার কথা বলেন ঠিক না। ঠিক আরে জান্নাব বাবা শাহাজালির আমনি رحمۃ اللہ علیہ দরবারে আরে জান্নাত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী رحمۃ যার নামের উপরে কুতুব মিনারটা এখন দাঁড়িয়ে আছে কথা বলেন না কেন যার নামের উপরে কুতুব মিনারটা দাঁড়ায় আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী رحمۃ اللہ علیہ তিনি কি আপনার আমার মতন এই সাধারণ লোক ছিল ওনার বেলায়তের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন না তো অনেকে জানেন ঘটনা বলে উড়াই দিবেন না এইগুলো চেতনা হিসেবে নিতে লালন করতে হবে যদি চেতনা হিসেবে লালন করতে পারেন তাইলে কি হবে জানেন তাইলে দেখবেন আপনার আপনার বডিটা কবরে যাওয়ার পরে এই বডির মধ্যে মাটি স্পর্শ করবে না খবর নিয়ে দেখেন না এই কবরে বহুত বহুতরুপি ভুলে রয়েছে মহব্বত ফান চে মহব্বত করত আহলে বাইতকে মহব্বত করতো নবীর জানের চাইতে মহব্বত করতো এর সামনে জিকির করলে ফাগল হয়ে যেত গা এর সামনে জিকির করলে ফানা হয়ে যেত গা আপনি খবর নিয়ে দেখবেন যে বডিটা জ্যামনি আছে এমনি কবর হয়ে দিছে কিরে জানেননি কারে এই দেহটারে কুরবানি দিয়ে দিছে কলবডারে আল্লাহ এবং রসুলের প্রেমে উজালা কইরা দিছে এই জন্য কবরে যাওয়ার পরে লাশে পছন্দ ধরে নাই সুবহানাল্লাহ বলতেন না সুবহানাল্লাহ ওই দিন দেখলাম সরকারি মাফ অনুযায়ী একটা রুট পড়ছে গুরুস্থানের রুট গুরুস্থান পড়ছে পাঁচ সাত হাত এরপরে সরকারে ঘোষণা করছে এটা কি কি কই ডারে বেকু দিয়ে এটার কি করতে হবে পরিষ্কার করে দিতে হবে কবর যখন বাঁধতে গেছে যাই একটা বেকু দিয়ে এমনি দিছে দেওয়ার পরে দেখেছে পুরা পঁচিশ বছর আগে কবর দিছিল ওই পঁচিশ বছরের কবর লাশ কাফনে কাপড় বাইন্ডিং সহকারে বেকুর মাথা তুটে গেছে এটা কোনটা আবার এটা তো বুঝলাম না এটা হলো ওইটা যেই ব্যক্তি নিজের জীবনকে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নামাজ পড়ছি আল্লাহর জন্য রোজা রাখছি আল্লাহর জন্য কুরবানি দিছি আল্লাহর জন্য আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য যখন সে নিজেকে টোটালি আল্লাহর কদমে কুরবান করে দিয়েছে আল্লাহ পাক তার জীবন শরীর জান মালের জিম্মাদার হয়ে গেছে আরো বড় করে বলে না আল্লাহ আর যদি আপনি দুনিয়াতে থাকে যদি এটা নিজেকে সাধন করতে না পারেন মনে রাখবেন কবরে যাওয়ার পরে বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে তাইলে বোঝা গেল মাটির উপরে থাকে যা করার কইরা যেতে কবরে যাওয়ার পর আর কিছু নাই কবরে যাওয়ার পরে তো হিসাব